বিরোধী দলের সমাবেশে বাধার রাজনৈতিক লজ্জা এমন মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি মুস্তফা মহসিন মন্টু। বলেন, আগে পাকিস্তানে টাকা পাচার হতো, এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় যাচ্ছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে গণফোরামের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য যুবলীগ নেতা হত্যার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। যা চাই তাও দিব, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, এত যদি আপনার থাকে তাহলে IMF এর লোন নেওয়া হচ্ছে কেন? সরকারি দল যখন মিটিং করবে তখন কিন্তু এগুলি হবে না, বিরোধী দল যখন করবে তখন এগুলি হবে। আবার গণতন্ত্রের জন্য সমাবেশ করেছেন, উনি বলেছেন যে যা চাবেন তাই দিব, আমাকে ভোট দিবেন, তার চেয়ে বেশি দিব। আর দিবেন কোত্থেকে? সবই তো চুরি করে বাটপানি করে শেষ করে ফেলছে। আছে কিছু আমাদের এই ফান্ডে, ব্যাংকগুলি খালি,